আল্লাহ বলেন আমি এবাদাতের জন্য মানুষ পাঠাইলাম এবাদাত করো নবীর তরিকায় এবাদাত করো ওলামায় আহলে হকদের থেকে এবাদাতের নিয়ম জানো বলবেন হুজুর চিনি না সব একই টুপি কে ভালো কে খারাপ না দেখবেন যে আলেমের কাছে গেলে দিল নরম হয় যেই আলেমের বয়ান শুনলে আমলের কথা মনে পড়ে যেই আলেমের কাছে গেলে মানুষ ভালো হয় নামাজি হয় পর্দাওয়ালা হয় যে আলেমের বায়ানে মানুষ গুনা সারতে মনে চায় ন্যাক করতে মনে চায় এমন আলেম আহলে হক এদের বান্দা নিজের আমলের পরিবর্তন ঘটাও স্কুলে পড়লেও তুমি জান্নাত পাবা কলেজে পড়লেও জান্নাত পাবা নবীর তরিকা মতো চলো তোমার ইংরেজি ভরা বন্ধ হবে না নবীর তরিকা মতো চলো তোমার ডাক্তারি ভরা বন্ধ হবে না তোমার মতো কত ডাক্তারেরা ডাক্তারি করে আবার সময় মতো না নাই তাহলে ডাক্তারকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পাশ তো নামাজই নাই তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াটাকে খারাপ বলবা কেন ইঞ্জিনিয়ার পড়া খারাপ না ডাক্তারি ভরা খারাপ না মাদ্রাসাও খারাপ না কলেজও খারাপ না কিন্তু যদি অবস্থার পরিবেশটা খারাপ হয় সেইটাই হলো আসল কথা মাদ্রাসা অনেক মসজিদ অনেক ভালো কিন্তু মাদ্রাসায় যদি চরিত্রহীন কোনো কাজ হয় তখন আর কেউ মাদ্রাসাকে বলবে এটা এখন পরিবেশ ভালো নাই বাসে লেখা আছে ডুমপান নিষেধ এরপরও সবাই ধূমপান করে মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও কেউ যে পান করে না পরিবেশ ও আল্লাহর বান্দা কলেজে পড়িও যদি নামাজ পড়ে তাকে খারাপ ভাবার কিছু নাই আর মাদ্রাসায় পড়িও যদি আল্লাহর না মানে নবীর না মানে কোরআনে জাল বলে তাহলে বোঝা গেল মাদ্রাসায় পড়ার বড় বেইমান হয় ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ও ভাই আপনি নামাজ পড়েন না এই জন্য আপনি বেঈমান না খুব খেয়াল করবেন কিন্তু নামাজকে যদি কটাক্ষ করেন তো আপনি বেঈমান আপনি দাড়ি রাখেন না কোনো কারণে এই জন্য আপনি বেঈমান না কিন্তু নবীর আদর্শের দাড়িকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখায়া কোনো খারাপ কিছু বলেন তো আপনি বেঈমান মানুষ সব থেকে বড় হয় অপরাধ থেকে শিক্ষা নিয়ে অন্যায় থেকে ফিরে যায় না কামলের দিকে আগা এই জন্য কাউকে তুচ্ছ মনে করে ধাক্কা দেওয়া যাবে না একজনে নামাজ পড়ে না আরে বাবা সি কইরা দিছ দরজা লাগাইয়া এই গুণটা আছে পাও দইরা বুঝাইয়া মসজিদে ঢুকাবার গুন্ডা নাই কয় না এটা তাবলি গলাদের আছে না আমার নাই তো তাবলি গলাদের থাকলে তোমার তাবলিক নিয়ে আবার অ্যালার্জি কেন এই খাটি আল্লাহ আলাদের আছে এরা মানুষের পায়ে ধরে ধরে বুঝাইলেই দেখা যায় মানুষ দিনের পথে চলে যায় আবার এদের বিরোধিতা কেন আমগো ধান্দা চলে না তো এদের কারণে আমগো ধান্দাবাজি করতে পারি এদের কারণে মানুষ আমাকে হুজুর মতো ঠিক হুজুর হিসাবে মনে করে না কারণ আমরা একটু মাঝে মাঝে ওয়াশ করি আবার টুপি খুইলা কক্সস বাজার সাগরের ভারে একটু আড্ডা দিই ওই তাবলি গলাদের কারণে এটা তো পারি না মানুষ আমাকে খারাপ হয় তো তাবলি গলাগো যদি একটু খারাপ বইলেই মানুষের অন্তরে খারাপ ঢুকাইতে পারে আমাকে ধান্দা চলে মজার তাবলিগ ওলারা পর্দা রস করে চর্মনে ওলারা পর্দা রস করে এখন এদের কারণে আমরা বেপর্দা এক টেবিলে বইয়া এফতার খাইতে পারি না তাহলে মানুষ খারাপ কয় তোমরাও যদি একটু শান্ত ভাবে সার দিতা আমরাও যদি ধান্দা বাজিটা করতে পারতাম তো ঝামেলা হইতো না তোমাদের কারণে আমরা ধান্দা চলে না এই জন্য নিজের দোষটাকে ঢাকার জন্য বলে তাবলিগ ভালো না দাও বন্দিরা ভালো না পাসকুল্লিওয়ালারা ভালো না এইরকম বলনেওয়ালা ধান্দাবাজ টুপিওয়ালা মাওলা মৌলানা নামের ভণ্ড সমাজে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন একটা লোক দাঁড়াইয়া আমাকে একটু বলবেন তাবলিগের কারণে চরমনাইয়ের কারণে এই উজানিওয়ালা খাটি আল্লাহওয়ালা এদের কারণে দেওবন্দিদের কারণে আমার দেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখর হয়েছে মৎখর হয়েছে পণ্ডিতরা কই নাই একজন বিরুদ্ধে যারা লেখালেখি করে দেওবন্দিদের বিরুদ্ধে একটু দাঁড়াও না বাবা খারাপ হয়েছে কেউ বরং লক্ষ 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 জেনারেল লাইনের হুজুর টুজুর না জেনারেল লাইনের গাঞ্জাখোর গাঞ্জা ছাড়ছে মদ খোর মদ ছেড়েছে জেনাকারি জিনা ছেড়েছে আজকে পাশক নামাজি সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে কোম্পানির ডাইরেক্টর ব্যবসা করে হালাল ভাবে খায় পাঁচ বেলার নামাজ সারে না পর্দা করে নবীর সুন্নত অনুযায়ী চলে এটা তাবলিগলা দেওবন্দি চর্মনাই উজানি আহলে হকদের অবদান অতএবদের বিরুদ্ধে যারা লেখবে যারা বলবে ফেতনা সরাবে এরা ফেতনাবাজ ভন্ড আল্লাহ বলেন আমি এবাদতের জন্য মানুষ পাঠাইলাম এবাদত করো নবীর তরিকায় এবাদত করো পাঁচ বেলার নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবাদত আর এবাদাত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে এর মধ্যে প্রধান সমাজের প্রত্যেকের জন্য বড় একটা কঠিন শর্ত হালাল খানা খেতে হবে কি খানা হ্যাঁ খানাটা হুজুর পিওর বাকি আগে ভরে মদ খাই দুই বা বিড়ি তো আছে বয়ানে ঢুকার আগেও বিড়ি মোনা জাতের ভরেও বিড়ি অনেকে বিড়ি ভকেটে লয়ে আজে বৈশাখ কই রাখবো কি আলাদা কোনো ডান বাক্স আছে নি যে হেনে বিড়িডি ধুয়ে হ্যাঁ হ্যাঁ মোনাজাতের পরই দেখবেন হো দুম আগুন জ্বলতেছে দেশে আগুন কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না কপাল ভরার আগুন দেখা যায় বাড়ে আগুন আবার একটু কমে কি আগুন বাড়ে আর কমে কেন পিছনে একটা টাটকা ধোকাবাজ আহাম্মক দাঁড়াইয়াছে অর্থতার ভিতরে আগুন লাগছে এই আগুনে ওরে ধাক্কা দিয়া জাহান নামের আগুনের সাথে মিশাইয়া দিবে ও ভাই বিড়ি টানলে এত বিড়ি টানো শীত তো একটু শরীরটা গরম বানাই বিড়ি টাই না হুজুরেরা বলে কাফুরের দাম বাড়াইছে তোমরা বিড়ির দাম বাড়াইছো বিড়ি টানলে শারীরিক কোন উপকার আছে একটা প্রমাণ দেখ কসম আল্লাহ আমি এখন থেকে বিড়ি টানবো এখন

না তুই যে বারবার মাইয়ে হইতে চাস দোয়াটা করিয়ে দিস আল্লাহ তোরে ঘুমের ঘরে যেন মাইয়েই মাই এরপরে কত ধানে কত চাল টের হবে মরার ভরের ভিডা তো আছেই জমিনের দা টের হয়ে যাবে সারাটা রাত মোবাইল নিয়ে সারাটা রাত মোবাইলের দ্বারা মাওলার দাওয়া ঘুমটারে জবাই করিয়া কবিরা গুনা করে 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 চোখের গুনা করে করে রাত কাটাইলি ঘুমাইলি না মা দুঃখ কিছু বলতেও পারে না তুই মায়ের গালি দাও এই চরিত্র তো মাকে ধমক দাও মাকে বাজে কথা বলো মা লজ্জায় সামনে আসে না কথা বলে না মনে মনে কান্দে আর বলে আল্লাহ হয়তো ছেলেডারে ভালো বানাও না হয় ধ্বংস করে দাও কারণ এই ছেলের দ্বারা যদি আমাদের মা বাবার ইজ্জত নষ্ট হয় এই ছেলের দ্বারা থেকে কোনো লাভ নাই ও যুব জীবনে কিছু কামাই করতে পারলা না মানুষের বর্দোয়া নিয়ে চলতেছো তোমার ব্যবহারে আউলমায়ে কেরাম কষ্ট পায় এলাকার মুরব্বিরা কষ্ট পায় মা-বাবারা কষ্ট পায় গোপনে গোপনে কান্না করে ও যুবক কয়েদিন আর বাহাদুরি করবা এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই প্রতিদিন যুবকের মরণ ঘুমাইছে ঘুমের থেকে দেখে মা মইরা গেছে ঘুমের ভিতরেই নাই অযুবকেরা যখন তোরা কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আজরাইল যদি আজরা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো কি জবাব ও যুব আমি যদি আজকে তোর মতো প্যান্ট শার্ট টাই গায়ে দাড়ি কামাইয়া রাস্তায় হাঁটতাম কেউ বাধা দিত না টুপি পরলে মাথা গরম লাগে তোর থেকে কম বুঝিনা মাথা গরম শরীরটা গরম লাগে লাম্বা জামার কারণে এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বেপরদায় চলি না একমাত্র কারণ আমার মাওলার কোরআনের মধ্যে কোনো কথা মিথ্যা নাই ওই কোরআনে স্পষ্ট বলা আছে রাস্তা দুইটা কোন রাস্তায় যাবি একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের ঢুকবি কই বল রাস্তা দুইটা মানুষ দুই দল দল এক আর আর জান্নাতের পথে না জাহান নামের পথে যাবি কোরআন বলিয়া দিছে জান্নাতের পথে যদি যাও শান্তি আর শান্তি কোনো শেষ নাই আর যদি গুণাগার হইয়া জাহান নামের পথে যাও জাহান নামটা কেমন ভয়ঙ্কার হবে জানুনি ওরে সূর্যের গরমটা দু জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মান উপরে রাতের বেলা সূর্য নাই এখন তো শীতের দিন শীতের দিন না আমার গরম লাগতেছে কোটমোট খুলে ফালাইছি মুজামাজি মাঝি সব ফুয়েছি গরম সূর্য নাই আর বড় গরম আবার দিনের বেলা সূর্যের গরম সহ্য করা যায় না দুপুরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য ও আল্লাহর বান্দাই সূর্যটার পেছনে চালক আছে না নাই তোমার আব্বা সূর্য চালায় না নেতাও চালায় না সূর্য চালানের পেছনে একজন মালিক আছে ওই মালিকের কোরআনটা ধর ওই কোরআনে আছে ওই নবী বলেছেন ব্যাখ্যা করিয়া কেমন নবী যেই নবীতে 65 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই এই এমন একজন নেতার নাম ক যে মিছা কথা কয় না কয় মিছা কথা মানি ঘুমের তুইটা কইলাম সার কই মোবাইলটা কানে লাগায় কয় আমি জমি নেই এই পরিমাণ মিশা কথা কয় নেতা এত খেতার উপায় কি মা বাপ যদি চরিত্র হারা হয় সন্তানের উপায় কি শিক্ষক যদি চরিত্রহীন হয় ছাত্রের উপায় কি বড় কঠিন অযুবক আল্লাহ পাকের নবীর জীবনে মিথ্যা বলে নাই সারাটা দিন আবু জাহাল নবীর বিরোধিতা করে বেঈমানের আবার গোপনে গোপনে নবীর কাছে আমানতের টাকা রাখে কয় মুহাম্মদ যা কিছু হোক না কেন আমাদের টাকা মেরে খাবে না উপাধি দিছিল না কি আল্লাহ সেই নবীর যদি কেউ বলে সেই নবীরা অন্যায় করেছেন কেমন জুতার বাড়ি দেওয়া নাই বিচার করার লোক নাই একজন নেতারে যদি সভাপতি বানায় দি ও খুশি খুশির ঠেলায় বইয়া এখন যদি হুজুরে গাইলেইও যায় তিনজন ঘন্টা কোনো টেনশন নাই আমি সভাপতি তুমি গালি দাও কারণ সেয়ারের যে একটা মায়া আহ বুঝে না হালাল হারাম বুঝে না বড় মুসিবা এই যে বাতিলরা আছে কেমনে থাকে এত বাতিল বাংলাদেশে কাঁদিয়ানিরা এ সব হুসুরেরা কাইন্দে গেল মরার সময় এরে কাফের কাফের সরকারের ভিডা খাইলো পুলিশের ভিডা জেলে গেল এই একটা আওয়াজ কাদিয়ানিরা কাফের কই এর পরে তো কাদিয়ে নির আছে না নাই দিব্য আরামে মখমলের চাদরে ঘুমায় এটা কেমনে ঘুমায় ওই যে কিছু নেতারে এমন ফাম দিয়া আসমানি দয়ার আছে হে ফুইলা একজনে তিনজনে হয়ে গেছে হের কাছে সব মা আমি যেমন জেরম বুঝাই हां হুজুর আপনি দাফে হে যেরকম বুঝাই হের কাছে গেলে হে দাফে ওই বন্ড ফিরেরা এরকম করে অথচ ঘরে ঘরে মুসলমান মসজিদ মাদ্রাসা তাবলিক দিন আর দিন বয়ান 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 চলতেছে ধুম বয়ান এই যে বললাম এবাদাত কবুল হওয়ার বড় শর্ত হালাল খানা অথচ ঘরে 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 মাইয়া পোলা বউ সবার নামে লোন খানো সুদের টাকায় দোকান সুদের টাকায় তিনতলা বিল্ডিং সুদের টাকায় ব্যবসা সুদের টাকায় চাকরি চলে কি চলে না এই সুদের খাতায় যাদের নাম আছে চব্বিশটা ঘন্টা তারা মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত

মায়ের সাথে জিনার গুণ এটা লজ্জা শুনলেও তুমি হারাম খায় না এরকম চাকরিজীবী নাই হারাম খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে এত বড় নিমুখ হারাম যে নিজে খায় তো খায় ওই ঘরের বাচ্চা যাদের রক্ত পিওর পবিত্র এদেরকেও হারাম খাওয়াইয়া বাচ্চাটির রক্তগুলো নাপাক করতেছে ওই সন্তানেরা যদি জানতো যে হারাম খাওয়ায় ও জীবনের তরে বাবারে তালাক দিয়ে কইতো আমার বাবা লাগবে না মুহাম্মদের মতো এতিম থাকবো এই হারামখোর বাবারে আব্বা কোয়া ডাকবো না কেমন জানো গোটা দুনিয়াটা একটা সংকুচিত হয়ে গেছে কঠিন পারলে চাইলেও পারি আপনি ব্যবসা করবেন হালাল ভাবে কঠিন হালাল ভাবে একটা ইন্ডাস্ট্রি করবেন কঠিন পারবেন না চাইলেও পারবেন না এই জন্য আল্লাহর কাছে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খানা হালাল হারাম খাদ্য দ্বারা যে গোস্ত হবে রক্ত হবে জাহান্নামে যাবে এখন অন্যায় করলে কি করা আল্লাহ কয় একটা দরজাই মাত্র খোলা আছে তৌবা করো আশি বছর গুণা করছো এক সেকেন্ডে মাফ করে দিব কর। এই পাওয়ার পৃথিবীর আর কারো কার আছে আল্লাহ আল্লাহর কাছে মাথা নত কর আল্লাহ না বুঝে অন্যায় করেছি মাফ করে দাও চোখের পানি ছেড়ে দাও আল্লাহ বলে তুই পঞ্চাশ সত্তর বছর অন্যায় করেছ এক ফোটা চোখের পানি ছাড়বি পানিটা গালের নিচে যাওয়ার আগে তোরে জেন্দেগির গুণার থেকে পবিত্র বানায় দিন আল্লাহর কাছে তওবা করো যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি জীবনের শয়তানের দোকায় বহু অন্যায় করেছেন আজকে থেকে আর অন্যায় করবেন না মা বাবারে কষ্ট দিবেন না মায়ের মায়েরিনাদায় করা যাবে না রে বাবা নবীজির সুন্নতের মত মালা গলায় লাগাও পাঁচ বেলার নামাজ যেখানেই থাকো যুবক নামাজ ছাড়বা না দেখবা চেহারায় নূর বেড়ে যাবে সবাই তোমারে মুহাববত করবে মরিয়া গেল মানুষ চোখের পানি সেরে দোয়া করবে স্কুলে পড়লে কি হবে ছেলেটা বড় আমল ওয়ালা ভদ্র ছেলে ছিল ওর আব্বাও ভালো ওর আম্মাও ভালো এই যে একটা দোয়া পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের পরামর্শ নাও সুন্নতের আমল করো জবান কে হেফাজত করো চোখ হেফাজত করো অন্তর হেফাজত করো হাত হেফাজত করো ইবাদত করিও বাহাদুরি করা যাবে না কারণ জান্নাতের টিকিট পাইয়া দরজন সাহাবা মরণ পর্যন্ত কান্না করেছেন ওমরে ফারুক দরজায় তালা লাগায় কান্না করে আবু হুরায়রা বলে কাঁদেন কেন কয় রমজানে রোজা রাখছি নামাজ পড়ছি তেলাওয়াত করছি কবুল হইল কিনা চিন্তা ভয় লাগে আরে আমরা না জান্নাতি সার্টিফিকেট দাঁড়ি দর্জনার দ্বিতীয় খাদেন কেন আল্লাহ যদি রাগ কইরা টিকিটটা জান্নাতের ক্যান্সেল করে দেয় নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিচ্ছু নাই এই যে একটু নামাজ টামাজ পড়ি বক্তা বক্তা বাপ মাওলার সামনে দাঁড়াইলে টিকবে নি আমার সেজদা বয়ান করছি মানুষের শুনানের লেগা নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য হাদিসে স্পষ্ট সহি হাদিসে আছে আল্লাহ বক্তা মাওলানাদের ডাকবে এদিকে তুই মাওলানা হইছো কেন মানুষ তোরে সম্মান দিবে তো দুনিয়ায় পাইছো ভাগ এর জাহান নামের লাগা

ওই রাস্তায় শয়তান নাই চিন্তা করো তো যুবকেরা এটা কেমন মানুষ যে শয়তানে দৌড়ায় ভয়ে আর সেই ওমরকে এক মাওলানা বলে ওমর নাকি ভন্ড ভন্ড হওয়ার কারণ কি ওমরে বিশ রাকাত তারাবি চালু করছে এই জন্য মানি অমর ওমর ভন্ড অথচ ওমর জান্নাতি সাহাবাদের দ্বিতীয় চার খলিফার দ্বিতীয় কি বলবো কি বয়ান করব বলেন আমরা বয়ান করছি হেন এক মানুষের শুনেছি আর ওই সমস্ত ভন্ডরা তো টেলিভিশনের সিভাই বয়ার গোটা জাতিটারে লড়াইতেছে আউলা জাউলা মানি উদ্দেশ্য কি জানেন কেয়ামতের আলামত ফতুয়া দা উদ্দেশ্য না শর্মনের ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন অনেকে কয়ে জোরে জোরে জিকির টিকির করা যাবে না বেদাত এরা আসলে জিকির জোরে করা যাবে না ভতুয়া দিয়া আস্তে জিকিরও করে না আসলে এরা উন্মতের মাঝে সন্দেহ সৃষ্টি করে এবাদাতের দরজা একটা আউল জাউল বাজাইতে চায় কারণ এরা বিধর্মীদের পা চাটা দালাল দেখবেন এই সবে বড়া তাইলে পেস লাগায় কোরবানি আইলে হেন ও পেস আকি আর নেওয়া যাবে না এমন একটা ধর্মীয় কাজ নাই যেখানেই বাতেলেরা পেস লাগায় নাই মানুষ এবাদাতের ঘরে গিয়ে এখন পেরেশান কি করব ওই হুজুরে এইরকম এই হুজুরে এই কথা কয় কই যাব কি সেজদা দিব হাত বানমু কই না নিচে না বুকে না মাথায় না পকেটে এই সন্দেহ ঢুকছে না এই বাতেলেরা ঢুকাইছে না আর ওই বাতেলের দুই একটা যদি সিফা চল্লিতে হুমি ওকে বেটে অস করছে না গিবৎ করছে এ তোমরা জানো নি গিবৎ করা হারাম তো সবাই কি হ্যাঁ হারাম তোমাকে হুজুরে গিবৎ করিয়া গেছে দেখছো দেখছো নি কবিরা গুনা করিয়া গেছে বাস ওই ধান্দাবাজ একটা ইনজেকশন দিয়ে দিছে আর আমগো দেশ আমগো মহাব্বতের কি সব সরল চিন্তা করবে কথা তো ঠিক গিবৎ করা হারাম হুজুরে কি তো বিশ্লেষণ করবে না যে হুজুরে কোন পয়েন্টে পয়েন্টে আমাকে বুঝাইছে কোন গিবৎ করা দরকার না করা দরকার একজনের কোরানের বিরুদ্ধে ভেজাল কইব এই জায়গায় জুতার বাড়ি না দাওয়া পর্যন্ত তো ঠান্ডা চুপচাপ বসে থাকা ইমানের পরিচয় না ওর নাম ঠিকানা লইয়া এরপরে জাতিরে নিয়া রাস্তায় স্লোগান দিতে হবে ওর বিচার করো না হয় ওর সাথে সালাম নাই কালাম নাই এর পেছনে নামাজ পড়লে হবে না এইটা হইল ইমানের দাবি আমার ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে মোহাম্মদ নিয়ে কথা বলবে কালামা নিয়ে কথা বলবে আর আমরা আহলে হকরা চুপ থাকব। এটা ইমানের পরিচয় না আমরা প্যাস লাগাই না প্যাস লাগাইছে এটা প্যাস সুটাই কালেমানিয়া তো চল্লিশ পঞ্চাশ বছরে কোনো আওয়াজ ছিল না নতুন করে এই কেন নাবির নিচে বুকির উপরে হাত বাঁধা নিয়ে তো এই ঝামেলা দেশে ছিল না নতুন করে এই না কেন আস্তে আমিন জোরে আমিন নিয়ে তো পঞ্চাশ বছর স্বাধীনতায় ঝামেলা ছিল না এখন নতুন করে মসজিদে এই ঝামেলা কেন

কেন কয় জোরে আমিন কয় না নাবির বুকে হাত বাঁধে না বাস অথচ হ্যাঁ আলিম বা তাও জানে হে ইমাম গো কয় হ্যাঁ মুসরে গয়ে এগুলো অবস্থা আমার দেশের কি বয়ান শুনবেন বলেন এই নতুন একটা দল আবার বাইর হয়েছে টের পাইবেন কয়েকদিনের মধ্যে আমরা হুজুরেরা টের পাই ভালাইছি দলটা এরা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না हां नतून এই দলের নাম হইল আহলে কোরআন একটা তুইলা আহলে হাদিস আর এডা আহলে কোরআন তাই আহলে কোরআনরা কি কয় কোরআন মানি হাদিস মানিনা এডা কোয়াতে বয়ান দেয় কবরে কোনো আজাব নাই গজব নাই যারা কয় আরামসা কথা কয় সুবহানাল্লাহ কোরআন শরীফে আজাবের কথা নাই বুঝেন না কবরের মধ্যে তিনটা সুয়া লইব এটা কোরআনের কথা এটা হাদিস কারণ ওরা তো হাদিস মানে না হাদিস মানুনা কেন ওরা দেয় হাদিস তো নবীর থেকে অমুক 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 এরকম আইতে আইতে কত গাঞ্জাখর কত মতখর কত মিথ্যাবাদীরা হাদিস লেখছে রিমানি কি মানি কোরআন পরে আস্তে আস্তে এরা কই যে কোরআন ও ওই যে এক হুজুরে তো বইলেই ফলাই যে কোরআনে জাল তো জাল কইলে এই কোরআনের উপরে ভক্তি থাকবে মানুষের এরা তো ইন্ডিয়ান হুজুর না আমরা সোনার বাংলা আর লঙ্গি ভরা মোল্লা না দামি ওরে আল্লাহ টাইটেল কি আফসোস আমার বাপ দাদা আপনাদের বাপ দাদা সদ্য পুরুষ কালেমা পড়ছে এইটা না এখন কয় কালেমাকুফুরি তাহলে তোর বাপেই কালেমা তোর দাদায় মরছে এই হুজুর তুমি যে ফতুয়া দিলা কুফুরি তো তোমার দাদি নানি দাদা নানা সব কাফের হয়ে এই কালেমা বইরা আড়িরুড়া থেকে উড়ায় নতুন করে কালেমা শিখা আল্লাহ সারাইছে আসলে ওই কয় ঠান্ডা মানুষ তো আমরা ভদ্র মানুষ নইলে আমরা কওমি ওয়ালারা যদি রাস্তায় নামি বাশের লাড়িলে এই এই সমস্ত ভণ্ডগো এক ঘন্টা বসে থাকার টাইম আছে বাংলাদেশে আমরা তো ঠান্ডা মানুষ বেদবি শিখি নেই ওই যেখানে দেখা হয় যত গালাগালি করুক দেখলে যাইয়ে দৌড়ে সালাম দাদি আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ দেখেন আমাদের দেওবন্দি তাবলি কমতেছে না বাড়তেছে আরো বাড়ো কোন পেরেশানি নেই বাকি আপনারা বিভ্রান্তে পড়বেন না চিন্তা করি আপনাদের কিনে কারণ ওরা তো আমগো কাছে আসে না আসলে ধরা খাইব যায় সাধারণ মানুষের কাছে একটা বই লেখা সাধারণ মানুষের বইটা লেখা দিবাই ভাই এই বইটা ফিরি টাকা নাই এমনি এমনি ভরো টাকা লাগবে না বিত্রে ইঞ্জেকশন ঢুকাই দিচ্ছে পৈরা টৈরা তো দেখবেন আমরা সব কাপের হয়ে গেছি রাগ করছেন আমার উপর কিচ্ছু করার নেই বলতেই হবে যদি আমি কবরে না যাত কি করবেন এই জন্য বললাম আল্লাহ তো বিবেক বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আল্লাহ একটা বিবেক যাচাই করা আপনার অন্তর কিন্তু সাক্ষী দর্জনার বয়ান শুনছেন আজকে এখানে দর্জন করছে কথার কথা আপনি বুঝবেন কার কথার মধ্যে কতটুকু সলিড কতটুকু পিওর কতটুকু মোহ্বত আছে আল্লাহ এটা আপনার দিলের মধ্যে আল্লাহ একটা সিগনাল লাগাই এরপরে যাদের কথায় দিল নরম হয় আমল ভালো হয় চোখে পানি আসে এদেরকে প্রাথমিক ভাবে বুঝে নিবেন এরা হক এরা কি হক যে আলেমের বয়ানে চোখে পানি আসে যে আলেমের বয়ানে দাড়ি উঠে নামাজ পড়ে বেপর্দার থেকে পর্দা করে এরা আহলে হক পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচবার উজু বানাইবেন শরীর তাজা থাকবে চেহারায় নূর বাড়বে ব্যবসায় বরকত হবে মানুষের মহব্বত সম্মান আপনার উপরে বেড়ে যাবে অতএব এবাদাত করবেন সব করেন সব ব্যবসা বাণিজ্য চাকরি লেখাপড়া সব হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায়ে পাঁচ বেলার নামাজ মা বাবার দোয়া নিবেন মা বাবার উপকার খেদমত করবেন ওলামায়ে আহলে হকদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করবেন আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর ছাড়বেন না যদি পিছনে গুনাহ হইই থাকে আপনার আব্বা আম্মা কেউ জানে না আমার আল্লাহ জানেন মনে মনে তওবা করবেন আর বলবেন হে মালিক জীবনে কত অন্যায় করেছি শয়তানের ধোঁকায় পড়ে আজকে থেকে তওবা করে নিলাম না মাছ সারবো না বে চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর সুন্নাত অনুযায়ী চলব ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন আমাদের মরণ পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني

মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন